ধুবুরী জেলার গৌরীপুর আরক্ষী থানার অন্তর্গত সাধুভাষা প্রথম খণ্ড গাঁর নদীত গা ধুবলে আহি এজন বিদ্যালয় ছাত্র নিরুদ্দেশ হওয়ার বাতরি পোয়া গৈছে। জানিব পৰা মতে আলমগঞ্জ ন বছরীয় নূর মোহাম্মদ নামৰ স্কুলের ছাত্রজনে সাধুভাষা দ্বিতীয় খণ্ড গাঁর মোমায়েকর ঘরত মাকর লগত ফুরিবলে আহিছিল। শুক্রবারে দুপরিয়া লগরিয়ার লগত গা ধুবলে আহি নিরুদ্দেশ হয়। পিছত গৌরীপুর আরক্ষী থানাত খবর পায় অটানি উপ আরক্ষী চকীর ভারপ্রাপ্ত আরক্ষী দলের সহযোগত এস ডি আর এফ বাহিনীয় জোরদার তালাচী চলায় যদিও এতিয়ালৈকে ছাত্রজনক উদ্ধার করবলে সক্ষম হওয়া নাই। দুপুরিয়া 11:45 মানতে এনেকা একটা ফোন পালো আর যে সরু লড়া বা কিনা এনেকাটা পড়েছে আর সরু লড়া পড়েছে বলে আমি গম পালো। গম পাই পেনে পানিত পড়ছে যেটা আমি তো রেস্কিউ করব লাগবো, এই উদ্দেশ্যে আমি মানে রেস্কিউ করবো আইসো আর এই দুপুরিয়া 12:30 আমি আইবিছো আর বিলাসী পাড়ার পর ফরিজুদ্দিন আহমেদ রিপোর্ট 7 ইজ নাও।